তো ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এই সাবজেক্ট কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইটা পার্টে ভাগ করছে পার্ট এক এবং পার্ট টু আমরা সর্বপ্রথম পার্ট এক দিয়ে শুরু করব পার্ট একের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন আমি আবার বলতেছি এটা কিন্তু পার্ট এক এর প্রথম চাপ্টার ইন্ট্রোডাকশন ভূমিকা তো এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য আমরা টুয়েলভ প্রশ্ন দিচ্ছি আঠারোটা কারণ এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে অর্থাৎ এর জন্য প্রশ্ন মধ্যে পনেরো ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা প্রশ্ন দুই হাজার একুশ সালে চলে আসে তাহলে তোমরা পড়বে এক থেকে চোদ্দ তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে এক থেকে আট পর্যন্ত তবে আটের মধ্যে এই যে এটিএম এর ফুল মিনিংটা এবার দুই হাজার একুশ সালে চলে আসে তাহলে এটিএমটা পড়ার দরকার নেই তোমরা পড়বা সুইফট এই ফুল মিনিংটা তোমরা পড়বা তো এই ছিল পার্ট এ এবং পার্ট বি এবং টোটাল প্রশ্ন দিয়েছি থেকে সতেরো পর্যন্ত এক থেকে তবে গুরুত্ব দিয়ে থেকে নয় এই নয়টা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা শুধুমাত্র প্রথম নয়টা প্রশ্ন পড়বা আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা এক থেকে তেরো পর্যন্ত প্রশ্নগুলি পড়ে যাবে আশা করি এখান থেকে কমন করো তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা থার্ড এর পরীক্ষা দিতেছ তোমাদের জন্য নিউ ফোর্থ ইয়ার ব্যাচ শুরু হবে পয়লা জুন দুই ফুল কোর্স ফি অ্যাকাউন্টিং এর জন্য ছয় হাজার এবং ম্যানেজমেন্ট এর জন্য পাঁচ হাজার ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি এর চোদ্দ আটানব্বই পঁচাত্তর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাবো চ্যাপ্টার দুই ব্যাংকিং কোম্পানি ইন বাংলাদেশ ব্যাংকিং কোম্পানি এই চ্যাপ্টার থেকে আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন হচ্ছে পাঁচটা এর মধ্যে পাঁচ নাম্বার প্রশ্নে দুই হাজার একুশ সালে চলে আসে তাহলে তোমরা পাবে এক থেকে চার তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো প্রথম দুইটা প্রশ্ন পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি পাঁচটা এর মধ্যে চার এবং পাঁচ দুইটা প্রশ্ন দুই হাজার একুশ সালে প্রশ্ন তাহলে তোমরা পড়বে এক থেকে তিন এর মধ্যে প্রথম দুইটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এরপর চলে যাবো আমরা চ্যাপ্টার নাম্বার তিন ব্যাংক বাংলাদেশ ব্যাংক গাইডলাইন ফর ব্যাংক অর্থাৎ ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বই এইটা আপনার ক্ষেত্রে পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা দশটা এই দশটা প্রশ্নের মধ্যে দশ নম্বর প্রশ্নটা দুই সালে চলে আসছে তাহলে তোমরা পড়বে এক থেকে নয় তো বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে এক থেকে চার বিশেষ করে এক প্রথম তিনটা এবং এখান থেকে ফুল মিনিংগুলি যেগুলো আছে এরপরে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি পাঁচটা এর মধ্যে চার এবং পাঁচ এই দুইটা প্রশ্ন দুই হাজার একুশ সালের প্রশ্ন অতএব এগুলো টাচ করার দরকার নেই তোমরা পড়বে এক থেকে তিন তবে প্রথম দুইটা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার ফোর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাংকিং কোম্পানি এই চ্যাপ্টারটা থিওরি প্লাস ম্যাথ প্রথমে আমরা থিওরি সাজেশন দিব এরপর আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাংকিং কোম্পানি পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি পাঁচটা এখান থেকে দুই হাজার একুশ সালে কোনো প্রশ্ন হয় নাই তোমাদের দুই হাজার বাইশ সালে এখান থেকে একটা প্রশ্ন হবে তোমরা পাঁচটা প্রশ্নের পড়বা তবে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে ব্যাংক হার নীতি কি এবং চির কুট পদ্ধতি এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পাস করতে চান তারা শুধুমাত্র দুইটা প্রশ্ন পড়বা পার্ট বি এবং সি এর জন্য দুইটা প্রশ্ন দিছি এর মধ্যে প্রথম প্রশ্নে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি তে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তো আমরা এখন চলে যাব আমাদের চার নাম্বার চ্যাপ্টারে ম্যাথ পার্ট তো এই ম্যাথ পার্ট এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণা জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি দেখতেছি দুই হাজার চোদ্দ সালে পার্সিতে একটা প্রশ্ন আসে পনেরো সালে পার্সি ষোলো সালে পার্সি সতেরো সালে পার্সি আঠারো সালে পার্সি উনিশ সালে পার্সি বিশ সালেও পার্সি এবং কি একুশ সালে কি পার্সি তার মানে বুঝতে পারছি এই চার নাম্বার চ্যাপ্টারটা প্রত্যেক বছরে একটা করে পার্সিতে প্রশ্ন আসে দুই হাজার বাইশ সালে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ

তারা শুধুমাত্র ইনকাম স্ট্রেন করে দেবা আর একটা যারা ভালো রেজাল্ট করতে চাও তাহলে ইনকাম স্ট্রেনের পাশাপাশি ব্যালেন্স শিট করে যাবো কোনটা আমি দেখাইতেছি তাহলে টোটাল ছয়টা প্রশ্ন করলে তোমার এই চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে তো প্রথম প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি শীট চ্যাপ্টার নাম্বার ফোর ফরম্যাট নাম্বার এক প্রবলেম নাম্বার এক সুপার শর্ট ম্যাচ সাজেশন টু আউট অফ সিক্স এই প্রশ্নটা হচ্ছে পার্ট বি এর জন্য এই প্রশ্ন ফুল সমাধান পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার ফোর ফরমেট নাম্বার এক প্রবলেম নাম্বার দুই এরপর সুপার শর্ট ম্যাচ সাজেশন থ্রি আউট অফ সিক্স এইটা পার্ট সি এর জন্য এখানে ইনকাম স্টেবল করতে বসে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার ফোর ফরমেট নাম্বার এক এক্সারসাইজ নাম্বার এক সুপার শর্ট ম্যাচ সাজেশন 4 আউট অফ 6 এটা পার্ট সি এর জন্য এখানে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে তো এই প্রশ্নের সমাধান আমরা পাব শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 2 এরপরে সুপার শর্ট ম্যাচ সাজেশন 5 আউট অফ 6 এটা পার্ট সি এর জন্য এখানে বলছে টিপিআর এ प्रॉफिट এন্ড লস অ্যাকাউন্ট प्रॉफिट এন্ড লস অ্যাকাউন্ট করতে বলছে এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 4 এরপরে সর্বশেষ সুপার শর্ট ম্যাচ আউট অফ মেয়ার এই প্রশ্নটা করতে বলছে ব্যালেন্স শিট ব্যালেন্স শিটটা আমি আবার বলতে ব্যালেন্স শিটটা আছে বিদ্যুসের ক্ষেত্রে তবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা এই ব্যালেন্স শিটের অঙ্কটা করে দেবে ছয় নম্বর প্রশ্নটা করে দেবে আর শুধুমাত্র যারা পাস করার ইচ্ছুক তারা শুধু তারা একের থেকে পাস করতে পারব তো এই ব্যালেন্স শিটের অঙ্কটা আমরা সমাধান পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার ফোর ফরম্যাট নাম্বার দুই প্রবলেম নাম্বার এক তো প্রিয় শিক্ষার্থী এই সুযোগ আমাদের চার নাম্বার চ্যাপ্টারে ম্যাথ সল্যুশন এখন আমরা চলে যাব আমাদের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স পার্ট বি পার্ট বি তে আবার চারটা চ্যাপ্টার আছে পার্ট বি এর প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা এর মধ্যে 9 এবং 10 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে তাহলে তোমরা পড়বা 1 থেকে 8 এর মধ্যে প্রথম তিনটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়

তো এই চ্যাপ্টারের থিওরির জন্য পার্ট এর জন্য প্রশ্ন দিছি পনেরোটা এর মধ্যে নম্বর প্রশ্ন দুই হাজার সালে চলে আসে তাহলে তোমরা পড়বে এক থেকে চোদ্দ তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে প্রথম ছয়টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা পার্ট বি এবং সি এর জন্য মোট প্রশ্ন দিছি পাঁচটা এর মধ্যে চার এবং পাঁচ এই দুইটা প্রশ্ন দুই সালে চলে আসে তাহলে তোমরা পড়বে এক থেকে তিন তিনটা প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে পড়বা আশা করি কমন পাবা এখন আমরা এই তিন নাম্বার চ্যাপ্টার আমরা তিন নাম্বার চ্যাপ্টারটা তোমাদের জন্য জন্য আমরা একটা চোদ্দ সালে পার্সিতে ষোলো সালে পার্ট বিতে ষোল পনেরো সালে পার্ট বিতে ষোলো সালে পার্ট বি পার্সি দুইটাই সতেরো সালে পার্ট পার্সি দুইটাই আঠারো সালে পার্ট পার্সি দুইটাই উনিশ সালে পার্ট বি পার্সি দুইটাই বিশ সালে পার্ট পার্সি দুটাই এবং একুশ সালে পার্ট পার্সি দুইটাই তার মানে দুই হাজার বাইশ সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তো আমি এই চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন দিচ্ছি আটটা এই আটটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো আশা করি এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন আনসার করতে পারবে তো এই চ্যাপ্টার ক্ষেত্রে আমাদের তিনটা ইনস্যুরেন্স একটা লাইফ লাইফ ইনস্যুরেন্স ম্যারিড ইনস্যুরেন্স আর একটা ফাইন ইনস্যুরেন্স লাইফ ইনস্যুরেন্স অঙ্কগুলি হচ্ছে পার্ট সি এর জন্য তো লাইফ ইনস্যুরেন্স অঙ্ক আবার দুই রকম একটা ট্রাম পলিসি একটা ইনডুমেন্ট পলিসি তো তোমাদের জন্য ট্রাম্প পলিসি বেশি গুরুত্বপূর্ণ তবে ইম্প্রুভমেন্ট পলিসিও দেখে যাবে টোটাল আমি আটটা প্রশ্ন দিচ্ছি এই আটটা প্রশ্ন করে গেলে আশা করি চাপ্টারে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাল্লাহ তো সুপার শর্টম্যান সাজেশন ওয়ান আউট অফ এইচ এই প্রশ্নটা সমাধান করবো শরীফ কমার্স একাডেমি লেকচারশিট চ্যাপ্টার নাম্বার থ্রি লাইফ ইন্স্যুরেন্স পার্টে ফরমেট নাম্বার এক এবং এর এক্সারসাইজ নাম্বার দুই এরপরে সুপার শর্ট ম্যাচ সাজেশন 2 আউট অফ 8 এটা পার্সি এজন এটা পলিসি এই প্রশ্ন সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 3 লাইফ ইনস্যুরেন্স পার্টে ফরম্যাট 1 এবং 2 এ এক্সারসাইজ নাম্বার 6 সুপার শর্ট ম্যাচ সাজেশন 3 আউট অফ 8 এই প্রশ্নটা ইনডুমেন্ট পলিসির অঙ্ক এই প্রশ্ন সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 3 লাইফ ইন্স্যুরেন্স পার্টে ফরম্যাট নাম্বার 1 এবং 2 এক্সারসাইজ নাম্বার 9 এরপরে সুপার শর্ট মে সাজেশন 4 আউট অফ 8 এই প্রশ্নটা পার্সি এর জন্য এই প্রশ্ন সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 3 লাইফ ইন্স্যুরেন্স পার্টে ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 1 এরপর আমরা চলে যাব হচ্ছে সুপার শর্ট মে সাজেশন 5 আউট অফ 8 এই প্রশ্নটা পার্সি এর জন্য এই প্রশ্ন সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 3 মেরিন ইন্স্যুরেন্স এই পার্টে ফরম্যাট নাম্বার 1 এর প্রবলেম নাম্বার 1 সুপার শর্ট মেয়ার সাজেশন সিক্স আউট অফ ফোর এটা পার্ট বি এর জন্য এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচারশিপ চ্যাপ্টার নাম্বার থ্রি ফায়ার ইন্স্যুরেন্স পার্টে ফর্মেট নাম্বার এক এর এক্সারসাইজ নাম্বার এক সুপার শর্ট মেয়ার সাজেশন সেভেন আউট অফ এইট এটা পার্ট বি এর জন্য এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচারশিপ চ্যাপ্টার নাম্বার থ্রি ফায়ার ইন্স্যুরেন্স পার্টে ফর্মেট নাম্বার এক এর এক্সারসাইজ নাম্বার তিন সুপার শর্ট ম্যাচ সাজেশন 8 আউট অফ 8 এই প্রশ্নটা পার্ট এর জন্য এই প্রশ্ন সমাধান করার পর শরীফ কমার্স একাডেমি লেকচার শীট চ্যাপ্টার নাম্বার 3 ফায়ার ইনস্যুরেন্স পার্টে ফরম্যাট নাম্বার 2 ফরম্যাট নাম্বার 1 তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা থার্ড ইয়ার পরীক্ষা দিতেছো তোমাদের জন্য নিউ ফোর্থ ইয়ার ব্যাচ শুরু হবে শরীফ কমার্স একাডেমিতে পয়লা জুন 2024 ফুল কোর্স কি হচ্ছে 6000 টাকা অ্যাকাউন্টিং এর জন্য ম্যানেজমেন্ট এর জন্য 5000 টাকা তো ভর্তির জন্য তোমরা এই WhatsApp নাম্বার 01638 1498 75 এই নাম্বার তোমরা WhatsApp করো তো এই ছিল আমাদের তিন নাম্বার চাপ্টার এখন আমরা চলে যাব চ্যাপ্টারটা পার্ট বি এবং সি এর জন্য তেমন ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই তবে পার্ট এর জন্য তোমরা চাইলে এই তিনটা প্রশ্ন দেখে যেতে পারো যারা ভালো রেজাল্ট করতে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা তিনটা প্রশ্ন দেখে দেবে আর পার্ট বি এবং সি এর জন্য এই একটা প্রশ্ন আর যারা মোটামুটি পাশ করতে চায় তারা এই চ্যাপ্টারটা বাদ দিতে পারে তো শিক্ষার্থী এই ছিল আমাদের এই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্ট এর ফুল সাবজেক্টের সাদেশন আশা করি এই সাজেশন ফলো করলে তুমি পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে তো সব